দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মানে এটা আর এক পাগলা, এটা আর এক পাগলা দর্শক, এক কথা বলা যায়। দর্শক পাগলামি কাকে বলে? আর কি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দর্শক একটা পাগলা গরু নাক মুখ বেঁধে নিয়ে যাচ্ছ এখন এই মুহূর্তে। দর্শক আমরা আপনাদেরকে গরুটিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মানে এলো গরুটির কি অবস্থানটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই গাবতলী হাটে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতেছি দর্শক, অবস্থান হয় জানি না। খুবই খারাপ সিচুয়েশন যাচ্ছে এই গরুটার, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পাশাপাশি আরেকটা গরু নিয়ে যাচ্ছে, কত টাকা বিক্রি হচ্ছে সেই গরুটার দামটা আমরা জানার চেষ্টা করি। ভাইটা কত হচ্ছে, কত কত ভাই? 2,15,000। এই পাশে হলো 2,15,000 টাকার গরুটি বিক্রি হচ্ছে। অন্যদিকে আরেকটি গরু মারি হলো। আর কি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, শেষ পর্যন্ত গরুটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সবাই বদলে বদলে পানি ডালছে দর্শক। মানে এমন পরিস্থিতিতে মানে গাবতলী হাটে কখনো দেখা যায়নি। আমরা আপনাদেরকে গরুটা কত টাকা দিয়ে ক্রয় করছিলেন ভাই? 2,10,000। 2,10,000 2,07,000 টাকা গরুটার এই অবস্থা কেন ভাই? এটা কি একটু পাগলা গরু? না হয় একটু পাগলা টাইপের গরু, এই জন্য পাইন দেন পাগলা পাই না। এটা পানি দেওয়া হচ্ছে কেন? পানি দেওয়া হচ্ছে কেন? পাগলা খেপিছে খেপছে হ্যাঁ পাগলা খেপছে দর্শক। দর্শক আপনারা দেখলেন মাটি পাগলা কিভাবে খেপে, মানে পাগলা গরুগুলো কিভাবে খেপে দর্শক আপনারা দেখলেন। অবশেষে এই পাগলা খেপা গরুটাকে মানে গরুটাকে গাড়িতে তোলা হলো, সাথে সাথে তার মুখের মানে নাক মুখে যে পানি দেওয়া হয়েছে তাকে যে বেঁধে দেওয়া হয়েছিল, আসলে এই ব্যাপারীরা যে কতটা কৌশল জানে আমরা সেটাই দেখলাম। আর ২,০,০০০ টাকা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, গরুটা আনতে এই পরিকল্পনা কেন একটু বলবেন? পরিকল্পনা কেন, অনেকক্ষণ ধরে গরু কিনতে আসি কিন্তু গরু তো বয়ে আসছে। মামা বলে গেছে, সত্যি বড় কথা, মামা বলে গান হয়েছে। মামা না থাকলে গরু নিতে পারতাম না, মামার থাকলে গরু, মামা না থাকলে গরু নিতে পারতাম না। এটা কোন মামা রে? মামা কোনটায়? মামা একটু বলেন তো আসলে এই যে গরুটার এই পরিকল্পনা কেন এভাবে গরুটাকে উঠালো? দাঁড়ায়ছিল 2-3 দিন যাবত, এখন আটকা বান ছাড়ছে, এই যে গরু বসে গেছে এখন আর গরু দাঁড়ায় না, পাগলামি শাগলামি করতেছে। পানি টানি ডাইলা কষ্ট করে গাড়ির উপরে উঠাইলাম, এখন বাসা চলে যাবে। নাক মুখে এভাবে পানি ডাললো কেন? চোখ মুখ বেঁধে মাথা গরম হয়ে আছে, মাথা গরম হয়ে আছে, মাথা গরম, মাথা ঠান্ডা করার জন্য, গরম
কত টাকা বিক্রি করলেন? 2,07,000 2,07,000 কয়টা গরু নিয়ে আসছিলেন? 2,07,000 কয়টা গরু নিয়ে আসছেন? কোথা থেকে? আরো পাঁচটা আছে। তো গরুটা বিক্রি করলে যে দামটা পেলেন, খুশি কতটুকু? আল্লাহ দিলে বহুত, আল্লাহ দিলে বহুত। ভাই এদিকে তাকান না, একটু হাসেন না, এত কষ্ট করে গরুটা। আমরা তো ভয় পেয়ে গেছি, সাধারণ যারা দর্শক রয়েছে আমাদের, মানে হলো ইউটিউবে যারা ভিডিও গুলো দেখছে, তারা খুবই ভয় পেয়েছে। বারবার গরু মরে যাচ্ছে এই বিষয়গুলো দেখে। চলে আমরা যেন এত দান বর্ণা চলাচল করি, আমরা কলজের ভিতরে সাহস রেখে চলাফেরা করি। সাহস না হলে কোনো কিচ্ছু হয় না। এই গরুর নাম কি ভাই? নাম দিচ্ছেন কোনো? দর্শক, গরুটা কতটা সুস্থ আছে আমরা আপনাদেরকে একটু দেখাই। দর্শক, এটা দেখাবে সাত বাংলা ইউটিউব চ্যানেল এবং সাত বাংলা ফেসবুক পেজ। আপনার কি নাম ভাই? মোহাম্মদ সাকিব রহমান। ভয় পাইলেন কতটুকু গরুর যে পরিস্থিতি দেখলেন? না, গরু নিয়ে ভয় পাইনি, একটু পাগলা তো, একটু মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করছে। ধন্যবাদ। মানে কখনো এমন অবস্থান পড়ছে? কখনো পড়িনি, আজ পর্যন্ত পড়েন নাই? না, ফার্স্ট। আমিও জীবনে দেখিনি ভাই। যে অবস্থা যদি শুয়ে পড়তো তাহলে ওরা কি কৌশলটা জানে আপনি, সেটা তো বুঝলেন। আমাদের আরেকটা গরু আনতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। দর্শক, আপনারা দেখলেন অবশেষে এই গাবতলি হাটে, মানে আসলে আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে যে এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি, যেখানে শুয়ে পড়ে গরুটা। দর্শক, আমরা আপনাদেরকে দেখাই, গরুটা কাঁপছে কিন্তু। আপনারা দেখেন গরুটা কিন্তু কাঁপতেছে, খুবই কাঁপতেছে। এই বোবা প্রাণীটা মানে আসলে অনেকক্ষণ ধরে, মানে যে দুই চার দিন ধরে যে ছিল গরুটা, মানে দাঁড় করেই রাখা হয়েছে। গরুটা কিন্তু অনেকটা কাঁপছে, হয়তো বা গরুটা দাঁড়ায় থাকতে পারছে না, এমন একটা পরিস্থিতি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শেষ পন্থক, মানে বাসা পন্থক। আপনারা সবাই দোয়া করবেন এই গরুটির জন্য, যাতে বাসা পন্থক শেষ পন্থক নিয়ে যেতে পারে। ও ভাই, দাম কত নিচ্ছে? 1,15,000। 1,15,000 দাম, বেশি না কম? বেশি লইছে। খুশি? তবুও খুশি, আলহামদুলিল্লাহ কুরবানির জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। ভাই কত হইছে? 1,20,000। 1,20,000। ও দুষ্টামি করিস না, বাড়ি যাইস। আরে সর্বনাশ রে, একে বলে বোবা প্রাণী। দর্শক, কঠিন অবস্থান। চাচা কত হইছে? টাকা কত হয়েছে? কত হয়েছে? এটা 92। দর্শক, বিশাল বিশাল পদসাইজের একটি গরু ভাই। এটা কত? কত? 3,75। 3,75। কতটুকু ওয়েট ভাই? নাম কি এটার? এই গরুটার নাম কি ভাই? গরুটার নাম কি দিছে? সুলতান। সুলতান, সুলতান, সুলতান। 3,75 না? কোন দিকে যাবো? 3,75,000 টাকায় বিক্রি হয়ে গেল সুলতান। অনেক বড় সাইজের একটি গরু সুলতান, গরুটি বিক্রি হয়ে গেল। দর্শক, এই মুহূর্তে দুটি ছাগল, এক জোড়া ছাগল নিয়ে যাচ্ছে। আমরা জিজ্ঞেস করি দামগুলো কত হয়েছে। ভাইজান কত হয়েছে দুইটা? 30,000 টাকা। 30,000 টাকা দুইটা ছাগলের দাম। দর্শক, দর্শক, আরেকটি বড় একটি ষাঁড় গরু নিয়ে যাচ্ছে। এই গরুটি ভাই কত হয়েছে ভাই? 2,75,000। 2,75,000 এই মাত্র বিক্রি হয়ে গেল। দর্শক, এটা দর্শক, যেটা নাক মুখ মেদে মানে পাগলা গরুটাকে নেওয়া হয়েছে, সেই গরুর মালিকই কিন্তু আপনারা দুইটা গরু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, মানে এটা আরেক পাগলা, এটা আরেক পাগলা। দর্শক, এক কথা বলা যায়। দর্শক, পাগলামি কাকে বলে? দোকানপাট ভাঙিস না রে পাগলা। দোকানপাট ভাঙিস না রে পাগলা। মানে যে গরুটিকে আপনারা দেখেছেন পাগলা।
পাগলা গরু, এটা আরেকটি পাগলা, কঠিন কঠিন অবস্থান দর্শক, না দেখলে বিশ্বাস করবে না দর্শক, এমনই পরিস্থিতি যেটা নাক মুখ বেঁধে রয়েছে। একই মানে মালিক মানে দুইটি গরুকে তারা সক্ষম হয়েছেন তাদের মানে তাকে ঢুকাতে। আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলি, দেখে দেখে দুটি পাগলা গরু কেন ভাই, ভাই একটু কথা বলেন ভাই, যে দেখে দেখে দুটি পাগলা গরু কেন ভাই? এখন বাইকে ছুটে গেছে, এই যে আমার মামার নিচে, এটা মামা নিচে, হ্যাঁ মামা, মামা একটু এদিকে আসেন। যে ভয়টা দেখাইলেন মানে পাবলিক তো ভয় পাইছে পাইছে, আপনারা কি পান না একটু? আমরা ভয় পাইছি কিন্তু আমরা বুঝতে পারি যে গরুর মাথার তার ছিল, কিন্তু আমরা লয়া ছাইরে রে মাথার তার ছিল, আমাদের কিছু করার নাই, এই বড় গরুটা কত টাকা দাম নিছো? এটা ২৫৫, আগেরটা ২,০০,০০০, ২,০০,০০০, একটা হলো ১,৩০, আর একটা হলো ১,২৯, এই তিনটা গরু আপনারা ক্রয় করলেন। দর্শক আমাদের ফেসবুক পেজ রয়েছে সাত বাংলা এবং ইউটিউব চ্যানেল সাত বাংলা টিভি, আপনারা চোখ রাখুন, গাবতলি হাটের সর্বশেষ আপডেট দেখতে হলে এখন এই মুহূর্ত থেকে আমাদের এই চ্যানেলগুলোতে চোখ রাখুন দর্শক।